এবারে পরের প্রশ্ন। আসসালামু আলাইকুম, আমার নাম আজম নায়ার। আমার প্রশ্নটা খুবই কমন, যেটা অনেকের মনে রয়েছে, যে মুসলমানদের জন্য এই অনুমতি কি আছে যে বলবো আসসালামু আলাইকুম কোনো অমুসলিমকে, অথবা সে যদি আমাকে বলে আসসালামু আলাইকুম তখন কি বলতে পারি ওয়ালাইকুম আসসালাম? একটু বুঝিয়ে বলবেন ভাই। একটা কমন প্রশ্ন করলেন যে একজন মুসলিম সে কি কোনো অমুসলিমকে বলতে পারে আসসালামু আলাইকুম, অথবা কোনো অমুসলিম বলে আসসালামু আলাইকুম, আপনি কি বলতে পারেন ওয়ালাইকুম আসসালাম? আমি একথাও জানি যে অনেক বিশেষজ্ঞ আছেন যারা বলে থাকেন যদি কোনো অমুসলিম আপনাকে বলে আসসালামু আলাইকুম আপনি তখন বলবেন আলাইকুম। এই প্রশ্নের উত্তরটা বেশ কিছু হাদিসে রয়েছে, এগুলো আছে সহি মুসলিমে। আর যদি সহি মুসলিম পড়েন, 3 নম্বর খণ্ড, বুক অব সালাম, অধ্যায় নম্বর 904, হাদিস নম্বর 5380 থেকে 5390 পর্যন্ত 11টা হাদিস আছে, এখানে এই ধরনের ব্যাপার নিয়ে বলা হয়েছে। তবে যদি হাদিসগুলো বিশ্লেষণ করেন, প্রথম দিকের হাদিসগুলো বলছে যে যদি ইহুদিরা বলে আসসালামু আলাইকুম কথাটার অর্থ আপনি মৃত্যুমুখে পতিত হন, যখন ইহুদিরা তোমাদের বলে আসসালামু আলাইকুম আপনি মৃত্যুমুখে পতিত হন, নবীজি বলছেন তখন তাদের বলো আলাইকুম, আপনাদের ক্ষেত্রেও সেটাই হোক। তাই এখানে আসলে বলা হয়েছে যদি কোনো অমুসলিম জেনে শুনে আপনার অশুভ কামনা করে আসসালামু আলাইকুম, শুনে হয়তো মনে হবে আসসালামু আলাইকুম, তারা আসলে বলছে আপনি মৃত্যুমুখে পতিত হন, আপনি তখন উত্তরে তাকে বলবেন আলাইকুম, আপনারও তাই হোক। তবে অনেক বিশেষজ্ঞ এটাও বলেন যদি কোনো অমুসলিম আপনাকে বলে আসসালামু আলাইকুম আপনি তখন বলবেন আলাইকুম। আর যদি বিস্তারিত জানতে চান তাহলে এর উত্তর পাবেন পবিত্র কোরআন এবং সহিহ হাদিসে। আসুন দেখি কোরআন কি বলে সালামের উত্তর দেওয়ার ব্যাপারে। আমি আমার লেকচারও বলেছি সূরা নিসার 86 নম্বর আয়াতে বলা হয়েছে ওয়া ইজা খুয়িতুম বি তাহিয়াতিন ফাহাইয়ু বি আহসানা মিনহা আওরুদ্দুহা ইন্নাল্লাহা কানা আলা কুল্লি শাইইন হাসিবা, যে যদি কেউ তোমাদের অভিবাদন করে প্রত্যুত্তর জানাও আরো উত্তম ভাবে, অথবা সেই অভিবাদনের অনুরূপ করে অভিবাদন জানাও তাদের, নিশ্চয়ই আল্লাহ সব বিষয়ে হিসাব গ্রহণ করে থাকেন। সালামের উত্তর দেয়া নিয়ে কথা বললে আমরা তাদের উত্তর দিতে পারি। তাহলে এই প্রশ্নটার ব্যাপারে কোনো অমুসলিম যদি বলে আসসালামু আলাইকুম আপনি কি উত্তর দেবেন? কোরআনের এই আয়াতটা বলছে আরো ভালো করে উত্তর দিতে পারেন অথবা একইভাবে, একথাই পবিত্র কোরআন বলছে। আর আপনি কি প্রথমে সালাম দিতে পারেন? আমাদের নবীজির হাদিস বলছে, এটা হচ্ছে সহি মুসলিমে, যদি আহলে কিতাবের লোকদের দেখো ইহুদি বা খ্রিস্টান তাদের সালাম দিও না ইত্যাদি। এ ব্যাপারটা বিশেষজ্ঞদের মধ্যে মতভেদ রয়েছে। তবে যদি পবিত্র কোরআন দেখেন, কোরআন আর সহি হাদিস এগুলোই আমরা সবসময় অনুসরণ করব। পবিত্র কোরআনের সূরা মারিয়ামের 47 নম্বর আয়াতে উল্লেখ করা হয়েছে যে নবী ইব্রাহিম আলাইহিসসালাম, তার বাবা ছিল একজন মুশরিক, তাকে ঘর থেকে বের করে দেয়, তিনি বলেন আসসালামু আলাইকুম, আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ তাআলা যেন আপনাকে ক্ষমা করে দেন। কোরআন বলছে যে ইব্রাহিম আলাইহিসসালাম তার বাবাকে বলছেন আসসালামু আলাইকুম, আমি প্রার্থনা করব আল্লাহ যেন আপনাকে ক্ষমা করে দেন। এরপর পবিত্র কোরআনের সূরা তাহার 47 নম্বর আয়াতে বলা হয়েছে যে মুসা আলাইহিসসালাম এবং হারুন আলাইহিসসালাম ইহুদিদের ভাষায় মোজেস আর অ্যারন, তাদেরকে আল্লাহ তাআলা নির্দেশ করলেন তারা যখন ফারাও আর অন্যান্যদের কাছে যাবে তখন যেন তাদের বলে শান্তি তাদের প্রতি যারা সৎপথ অনুসরণ করে। আর এভাবে আমাদের নবীজিও অনেক চিঠি লিখিয়েছিলেন, সেখানে অমুসলিম রাজাদের বলেছিলেন যে শান্তি তাদের প্রতি যারা সৎপথ অনুসরণ করে। এরপর পবিত্র কোরআনে সূরা ফুরকানের 63 নম্বর আয়াতে উল্লেখ করা হয়েছে যে তোমাদের সামনে যদি অজ্ঞ ব্যক্তিরা আসে তাদের বলো কালু সালামা, আপনারা শান্তিতে থাকুন, অজ্ঞ ব্যক্তি আপনার সামনে আসলে তাদের উদ্দেশ্যে বলেন কালু সালামা, আপনারা শান্তিতে থাকুন। এরপর পবিত্র কোরআনের সূরা কাসাসের 55 নম্বর আয়াতে উল্লেখ করা হয়েছে তোমরা যদি সেই লোকদের সামনে আসো যারা অসার কথা বলে আর যারা ইসলামের বিরুদ্ধে কথা বলে তাদের বলো আমাদের কাজের ফল আমাদের জন্য, তোমাদের ফল তোমাদের জন্য, তোমাদের প্রতি সালাম, তাদেরকেও সালাম বলেন যারা ইসলামের বিরুদ্ধে কথা বলে। কোরআন বলছে তাদেরকেও সালাম বলো, তাই কোনো সমস্যা নেই যদি অমুসলিম কাউকে আপনারা সালাম দেন।
আর যদি এই আয়াতগুলোর তাফসির পড়েন আপনারা, আপনারা যদি কুরতুবীর তাফসির পড়েন, কোরআনের সূরা মারিয়াম 47 নম্বর আয়াতের তাফসির পড়েন, বলা হয়েছে এখানে এই আয়াতটার ব্যাখ্যা দেয়া হয়েছে। যখন ইব্রাহিম আলাইহিসসালাম তার বাবাকে বললেন যে আপনি শান্তিতে থাকুন, আমি দোয়া করছি আল্লাহ যেন আপনাকে ক্ষমা করে দেন, বেশিরভাগ বিশেষজ্ঞরা তারা বলেন, আলেম ওলামাগণ তারা বলেন, এই সালাম এটা আসলে শুধু একটা অভিবাদন, যেমন বলে ফেয়ারওয়েল, এখানে কাউকে রক্ষা করার কথা বলা হয়নি, তাদের মতে এটা শুধু একটা অভিবাদন। আর কুরতুবী তিনি তার তাফসিরে বলেছেন যে কথা বলেছেন তাবারি, তার মতে এই কথাটার অর্থ হলো শান্তি। এরপর যদি আপনারা নাকাশের কথাগুলো পড়েন, তিনি বলেছেন যে মুসলিমদের জন্য এটার অনুমতি আছে, তারা অমুসলিমদের সালাম দিতে পারবে, যদিও বেশিরভাগ বিশেষজ্ঞ এই কথা বলেন যে এখানে সালাম দেয়া হচ্ছে শুধুমাত্র অভিবাদন হিসেবে, রক্ষা করার কথা বলা হয়নি। এছাড়াও আপনারা যদি কুরতুবীর কথাগুলো পড়েন, আমি সেই কথাগুলোর সাথে একমত, যে কথাগুলো বলেছেন ওয়াই না, তিনি বলেছেন আর ব্যাখ্যা হিসেবে তিনি সূরা মুমতাহিনার 8 নম্বর আয়াতের কথা বলেছেন, বলা আছে আল্লাহ নিষেধ করেন না তোমাদের সেই লোকদের সাথে ন্যায় বিচার করতে যারা দিনের ব্যাপারে তোমাদের বিরুদ্ধে যুদ্ধ করেনি আর তোমাদেরকে স্বদেশ থেকে বহিষ্কার করেনি, আল্লাহ ন্যায়পরায়ণদের ভালোবাসেন, তার মানে আপনারা তাদের সাথে ন্যায় বিচার করবেন যারা ধর্ম নিয়ে আপনাদের বিরুদ্ধে যুদ্ধ করেনি অথবা স্বদেশ থেকে বহিষ্কার করেনি। তিনি এরপর আরো বলেছেন যে পবিত্র কোরআনের সূরা মুমতাহিনা 4 নম্বর আয়াতে উল্লেখ করা হয়েছে যে নিশ্চয়ই ইব্রাহিম আলাইহিসসালামের জীবন দর্শনের মধ্যে তোমাদের জন্য উত্তম আদর্শ আছে, ইব্রাহিম আলাইহিসসালাম যেসব কাজ করেছেন আলহামদুলিল্লাহ সেখানে ভালো আদর্শ খুঁজে পাবেন, তিনি যদি মুশরিক বাবাকে সালাম দেন আপনি কেন পারবেন না? তাহলে বিশেষজ্ঞরা বলেন, আপনারাও দেখবেন যদি তাফসিরগুলো পড়েন, অনেকগুলো তাবরির তাফসির, আর ইবনে কাসির তিনি কোরআনের অনুবাদ আর ব্যাখ্যা করেছিলেন, আর সূরা নিসা 86 নম্বর আয়াতে উল্লেখ করা হয়েছে যে যখন কেউ তোমাকে অভিবাদন করে আরো উত্তম রূপে উত্তর দাও, এখানে মুসলিমদের কথা বলা হয়নি, এটা আল্লাহ সুবহানাহু তাআলার যে কোনো সৃষ্টি হতে পারে। তাহলে আপনারা দেখছেন এমন কিছু কিছু বিশেষজ্ঞ আছেন যারা বলেন যে তাদের সালামের উত্তর না দেয়াই ভালো, শুধু বলেন আলাইকুম। তবে আরেক দল বিশেষজ্ঞ বলছেন যে সালামের উত্তর দিতে পারেন, আপনি তাদের সালাম দিতে পারেন অথবা সালামের উত্তর দিতে পারেন তার চাইতেও ভালোভাবে। আমি এখানে সেই সব বিশেষজ্ঞের সাথে একমত যারা বলেন সালাম দিতে পারেন অমুসলিমদের, কারণ আপনারা যদি ইবনে মাসুদের লেখাগুলো পড়েন সেখানে আপনারা দেখবেন তাকে প্রশ্ন করা হয়েছিল অমুসলিমদের কি সালাম দিয়ে অভিবাদন জানানো যায়, তিনি বলেন হ্যাঁ, তার সঙ্গীদের সাথে এমনটাই করেছিলেন আর বলেছিলেন আমরা মুসলিমরা শান্তি প্রতিষ্ঠা করতে এসেছি। আপনারা যদি আবু ওসামা রাদিয়াল্লাহু আনহুর কথাগুলো পড়েন, তিনি বলেছেন যে তিনি সালাম দিতেন অমুসলিমদের, ইহুদি খ্রিস্টান সবাইকে সালাম দিতেন। তাহলে বেশিরভাগ বিশেষজ্ঞ এই কথা বলেন যে আপনারা সালাম দিতে পারেন। আবার অনেকে বলেন যে এখানে আমাদের বলা উচিত আলাইকুম, আমি তাদের সাথে একমত যারা বলেন সালাম দিতে পারবেন, অমুসলিম কাউকে সালাম দিতে পারবেন আর তাদের আলাইকুম আসসালামও বলতে পারবেন। আশা করি উত্তরটা পেয়েছি।